বিড়ালরা আসলেই সাধারণভাবে তাদের মালিককে ভালোবাসে, তবে আপনাকে এখনও তাদের চারপাশে খুব সতর্ক থাকতে হবে। একটি ভুল পদক্ষেপে তারা সমস্ত মজার খেলাতে থাকা সত্ত্বেও আপনাকে ঘৃণা করতে পারে। এমন কিছু জিনিস রয়েছে যা আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি তাদের উত্তেজিত করে, এবং আপনি যদি একজন ভালো বিড়াল পিতামাতা হওয়ার চেষ্টা করেন তাহলে আপনাকে অত্যন্ত সচেতন হতে হবে, বিশেষ করে তাদের বিড়ালের বিরক্তির ব্যাপারে। একই সময়ে এমন কিছু জিনিস রয়েছে যা আপনার ছোট বিড়াল বন্ধুকে একেবারে আপনাকে আদর করতে উৎসাহ দিবে। আপনি ভাবছেন এইগুলি কি? আমরা আপনাকে সেটাই জানাব। এখানে ১০টি বিজ্ঞান বেস উপায় রয়েছে যা করলে আপনার বিড়াল আপনাকে ভালোবাসবে। ১০. ডোন্ট ওভারফিড দেম। আপনি কি জানেন যে মানুষের মতো প্রাণীদেরও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন হতে হবে? ঠিক আছে, তাদের ক্ষেত্রে তাদের মালিকরা তাদের যা কিছু খাওয়াচ্ছে তার জন্য দায়ী, এবং প্রথমে আপনি ভাবতে পারেন যে আপনার বিড়ালকে অতিরিক্ত খাওয়ানো ভালোবাসার অঙ্গভঙ্গি গবেষণা প্রমাণ করেছে যে সত্য নয়। প্রকৃতপক্ষে ২০১৬ সালে কর্নেল ইউনিভার্সিটিতে পরিচালিত একটি সমীক্ষার বিপরীতে দেখা গেছে যে প্রায় এক মাসে ৫৮টি ওভার ইট কিলিংয়ের একটি ডায়েটে দেওয়া হয়েছিল তাদের মালিকদের ৩/৪ রিপোর্ট করেছে যে ডায়েটিং করা বিড়ালগুলো আরও স্নেহপূর্ণ হয়ে উঠেছে, আরও বেশি পুরিন এবং তাদের কোলে বসতে আরও ইচ্ছুক হচ্ছে। কিন্তু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে, যেমন স্বাভাবিকের চেয়ে বেশি খাওয়া এবং মায়া করা, তবে সেগুলি দীর্ঘস্থায়ী হয়নি। তাই আপনি যদি সত্যিই আপনার পোষা বিড়ালের যত্ন নিতে চান এবং তাদের খুশি করতে চান এবং ভালোবাসেন, তবে আপনি তাদের কী খাওয়াচ্ছেন তা নিশ্চিত করুন। ৯. ডোন্ট ইনভেড ইটস পার্সোনাল স্পেস। এটা খুবই বিরক্তিকর যখন কেউ এসে আপনার অনুমতি ছাড়াই আপনার ব্যক্তিগত স্থান আক্রমণ করে, তাই না? যেমনটি দেখা যাচ্ছে, আপনার বিড়াল ঠিক একই অনুভব করে। এটি বিশেষভাবে সত্য যদি আপনার বিড়াল বাড়িতে নতুন হয়। বিড়ালদের তাদের আশেপাশের পরিবেশ ঠিক মতো বুঝতে এবং মানিয়ে নিতে সময় প্রয়োজন। আপনি যদি তাদের বিরক্ত করেন যখন তারা তাদের নিজস্ব জিনিসের উপর নির্ভর, তবে তারা আপনাকে ঘৃণা করতে বেশি সময় নেবে না। বিড়ালরা খুব সহজ সরল এবং তারা যখন কিছু চায় তখন মনোযোগের জন্য জিজ্ঞাসা করতে দ্বিধা করে না। প্রকৃতপক্ষে তারা আপনাকে আদর করে এবং আক্ষরিক অর্থে পেটেড হওয়ার জন্য অনুরোধ করে। তাই হ্যাঁ, গর্বিত হতে হবে না এবং ভাববেন না যে আপনি আপনার বিড়ালকে কিছু খেলার সময়ের জন্য তার ব্যক্তিগত জায়গায় প্রবেশ করে একটি উপকার করেছেন। ৮. পেট দেম অফটেন বাট মেক শিওর ইউ নো ওয়ার। বিড়াল স্পর্শ করার জন্য খুব সংবেদনশীল এবং আপনার বিড়ালকে ভালোবাসার জন্য একটি নিশ্চিত উপায়, আপনাকে সমস্ত সঠিক উপায়গুলি শিখতে হবে ও এটিকে পুষতে হবে। ব্যাপারটা হল, বিড়ালরা ভুল জায়গায় স্পর্শ করাকে ঘৃণা করে, যতটা না তারা সাধারণভাবে পোষ মানানো পছন্দ করে। সুতরাং আপনাকে সমস্ত ভুল জায়গাগুলি এড়াতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। সাধারণভাবে বলতে গেলে, সবচেয়ে বেশি পলক ফেলতে পারে এবং তাদের পাঞ্জা প্রয়োজন হয় যদি আপনি তাদের কপাল এবং গালে আদর করেন। অন্যদিকে আপনি যদি লেজের অংশের স্পর্শ করেন, তবে আপনি সম্ভবত বিড়ালটিকে একটি খারাপ মেজাজে ফেলে দেবেন। এটি সম্ভবত অপ্রীতিকর স্পর্শের প্রতিক্রিয়া হিসেবে হিস বা সোয়াট করবে, যার মানে আপনাকে আবার সম্পূর্ণরূপে এটি করা বাদ দিতে হবে। ৭. ব্লিঙ্ক অ্যাট ইউর ক্যাট স্লোলি। এটি এমন কিছু যা আপনি যে কোনো অচেনা রাস্তার বিড়ালের সাথেও চেষ্টা করতে পারেন। তাদের দিকে পলক ফেলুন, ধীরে ধীরে তারা আপনার উপর বিশ্বাস স্থাপন করবে। বিজ্ঞানীরা রিপোর্ট করেছেন যে বিড়ালরা সত্যি এটি পছন্দ করে। যখন আপনি ধীরে ধীরে তাদের দিকে পলক ফেলেন, এর অর্থ হল আপনার ধীর গতিতে আপনার চোখ শুরু করা উচিত এবং সময়ের সাথে সাথে আপনার বিড়াল আপনাকে ভালোবাসবে এবং বিশ্বাস করবে, এমন নিশ্চয়তা যা আগে কখনো দেওয়া হয়নি। বিড়ালদের এই দৃষ্টিভঙ্গি একজন ব্যক্তির কাছে ধীরে ধীরে পিটপিট করার জন্য উল্লেখ করা হয়েছে। অন্য যে কোনো পরিস্থিতির তুলনায় তাদের আপনার কাছে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ৬. রিওয়ার্ড গুড বিহেভিয়র প্রেফারলি উইথ ফুড। যদিও এটা সত্য যে আপনার বিড়ালকে অতিরিক্ত খাওয়ানোর ফলে অপ্রীতিকর পরিস্থিতি হতে পারে, এটিও সত্য যে আপনার বিড়ালকে প্রতিবার একটি ট্রিট দিয়ে পুরস্কৃত করা আপনার প্রতি তার ভালোবাসা জাগানোর একটি দুর্দান্ত উপায়। শুধু নিশ্চিত করুন যে আপনি এটি পরিমিতভাবে দিচ্ছেন এবং আপনি এইভাবে চালিয়ে যাচ্ছেন। আপনি যখন এটি পোষেন তখন ভালো জিনিস আশা করার জন্য বা একটি বিড়ালকে প্রশিক্ষণ দেওয়ার জন্য খাবার একটি দুর্দান্ত উপায়। নিশ্চিত করুন, যতবার আপনি আপনার বিড়ালকে একটি ট্রিট দিচ্ছেন আপনি এটিকে ততবারই প্রশিক্ষণ দিচ্ছেন। সুতরাং এটি ভালো কিছুর সাথে পোষা প্রাণীকে যুক্ত করা শুরু করে। আপনি আপনার বিড়ালকে এমন কিছু করার জন্য খাবার ব্যবহার করতে পারেন যা আপনি চান। খাদ্য অবশ্যই একটি বিড়ালের হৃদয়ের দ্রুততম উপায়গুলির মধ্যে একটি এবং যে কোনো সময়ই আপনার বিড়ালটি আপনার প্রেমে পড়বে। ৫. ডোন্ট ইয়াল অ্যারাউন্ড ইউর ক্যাট। একটি বিড়াল আপনার আশেপাশে থাকতে চায় যদি আপনার শারীরিক উপস্থিতি আরামদায়ক এবং অভীতিকর হয়। এর অর্থ হল, আপনি যদি আপনার বিড়ালের চারপাশে চিৎকার করেন তবে এটি নিরাপদ বোধ করবে না বা আপনার কাছে আসতে চাইবে না। তাই নিশ্চিত করুন যে আপনি সর্বদা আপনার ছোট বিড়াল বন্ধুর চারপাশে নরমভাবে কথা বলছেন যদি আপনি চান যে এটি আপনাকে ভালোবাসুক এবং বিশ্বাস করুক।
যদিও একটি বিড়ালে চারপাশের সরাসরি চিৎকার করাতে বিড়ালটি অসহায় হয়ে যায়, এমনকি উচ্চস্বরে এবং রাগে কথা বলাও বিপরীতমুখী হতে পারে। আমরা সকলেই এমন একজনকে চিনি যে স্বাভাবিকভাবে এরকম কথা বলে, এবং এটি এমন কিছু যা আপনার বিড়ালকে উচ্চ শব্দ থেকে রক্ষা করতে হবে, মানে যা তাদের অকারণে ভয় দেখাতে পারে তা থেকে তাদের কভার করতে হবে। আপনি যদি সত্যিই আপনার বিড়ালের প্রতি যত্নশীল হন, তবে সর্বদা আলতো করে কথা বলুন। নাম্বার চার, সোশ্যালাইজ ইট ফ্রম এ ইয়াং এজ। একটি বিড়াল যা সাধারণত মানুষের প্রতি আস্থাশীল এবং বন্ধুত্বপূর্ণ হয়, সেও আপনাকে ভালোবাসতে পারে। তাই খুব অল্প বয়স থেকেই আপনার কিটির সামাজিকীকরণ দক্ষতা নিয়ে কাজ শুরু করা একটি ভালো ধারণা। আদর্শ সময় হল যখন এটির বয়স 2 থেকে 9 সপ্তাহের মধ্যে, তখনই যখন একটি শিশু তার আশেপাশের সম্পর্কে শিখছে এবং তার জ্ঞানের বিকাশ করছে। এই বয়সে ইতিবাচক মিথস্ক্রিয়া বাচ্চার প্রাপ্তবয়স্ক হওয়ার সময় অত্যন্ত সহায়ক হতে পারে। ফলস্বরূপ বিড়ালটি কম ভয়ে বড় হয়ে উঠবে এবং সম্ভবত আপনার প্রতি আরও স্নেহশীল হবে। নাম্বার তিন, আন্ডারস্ট্যান্ড ইউর ক্যাটস লাইকস অ্যান্ড ডিসলাইকস অ্যান্ড রেসপেক্ট দেম। ঠিক যেমন আপনি একজন মানব বন্ধুর জন্য করেন, তেমনি একটি বিড়ালের পছন্দ পছন্দের দিকে মনোযোগ দেওয়া তার ভালোবাসা এবং আপনার প্রতি বিশ্বাস করে তোলার জন্য একটি চমৎকার পদ্ধতি। শরীরের ভাষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি আপনার বিড়ালের মুড এবং এটি অন্য যে কোনো কিছুর চেয়ে অস্বস্তিকর করে তোলে। আপনার বিড়ালকে কি খুশি করে সেই সাথে যা এটিকে খারাপ মুড়ে রাখে তা সম্মান করা আপনার ছোট বিড়াল বন্ধুর কাছাকাছি হওয়ার সর্বোত্তম উপায়। পছন্দের মধ্যে ব্রাশ করা, খেলা বা একটি নির্দিষ্ট খেলনার মতো নানা জিনিস অন্তর্ভুক্ত থাকতে পারে, এবং যখনই আপনার বিড়াল একটি নতুন কার্যকলাপে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া জানায়, তখন এটির একটি মানসিক নোট তৈরি করা একটি ভালো ধারণা। সুতরাং আপনাকে পরে ঠিক কী করতে হবে তা আপনি জানেন। নাম্বার দুই, কনসিস্টেন্সি। অবশ্যই সমস্ত বিড়াল খাবার এবং খেলার সময় পছন্দ করে, তবে আপনার প্রচেষ্টার সাথে মিল থাকাটাও খুব গুরুত্বপূর্ণ, কম বা কিছুক্ষণের মধ্যে কিছু করার পরিবর্তে। একটি ভালো ধারণা হল আপনার বিড়ালকে একটি বড় খাবারের পরিবর্তে দিনে একাধিক ছোট খাবার খাওয়ানো। ফলস্বরূপ আপনার বিড়াল আপনাকে খাবারের সাথে যুক্ত করতে শুরু করবে, যা একটি সুনির্দিষ্ট জিনিস বেশিরভাগ অংশে। এটি আপনার বিড়ালকে অতিরিক্ত খাওয়া থেকেও বাধা দেবে, কারণ আপনি একবারে সমস্ত খাবার দিচ্ছেন না। নিয়মিত খেলার সময় ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। বিড়াল হৃদয়ে বন্য প্রাণী এবং তাদের সমস্ত শক্তির জন্য একটি আউটলেট প্রয়োজন। আপনি যদি তাদের সাথে নিয়মিত খেলা না করেন, তাহলে আপনি সম্ভবত তাদের শারীরিক ও সেই সাথে মানসিক সমস্যার ঝুঁকিতে ফেলবেন এবং আপনি এটি চান না। নাম্বার এক, পে অ্যাটেনশন টু ইউর ওন হাইজিন। বিড়াল আসলেই খুব বাছাই করা প্রাণী। প্রকৃতপক্ষে তারা সম্ভবত অন্য কোনো পোষা প্রাণীর চেয়ে তারা কার কাছে যায় সে সম্পর্কে আরও বাছাই করে। একটি জিনিস সম্ভবত তারা পছন্দ করে তা হল তাদের চারপাশের পরিচ্ছন্নতা এবং সেই সাথে তাদের মালিক। সুতরাং আপনি যদি চান যে আপনার বিড়াল আপনাকে ভালোবাসুক এবং তার স্নেহকে আটকে রাখুক, তবে নিজেকে পরিষ্কার এবং সতেজ রাখতে ভুলবেন না। আপনি আপনার বিড়ালটিকে একটি পরিষ্কার লিটার বক্স বা অন্য কিছু দিতে পারেন, আপনি কোমরটি স্কুপ করতে পারেন এবং প্রতিদিন নিজেই এর বক্সটি পরিষ্কার করতে পারেন। আরেকটি উপায়, নিশ্চিত করুন যে আপনার বিড়ালটিকে সবচেয়ে পরিষ্কার বাড়ি দিচ্ছেন, যাতে এটি আপনাকে তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতে পারে। অল রাইট, আপনার বিড়াল আপনাকে যাতে আরও বেশি ভালোবাসে, সেজন্য আপনি এই টিপসগুলির মধ্যে কোনটি ব্যবহার করবেন? আপনার বিড়ালের উপর কাজ করে এমন অন্য কিছু আছে যা আমরা মিস করেছি? নিচে আপনার মতামত আমাদের জানাতে পারেন। এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং আরও পোষা প্রাণীর বিষয়বস্তু জানার জন্য পোষা প্রাণী প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।